বন্ধুরা আমরা এবারে নগদান বই অধ্যায়ের সৃজনশীল অঙ্ক এক নিয়ে আলোচনা করব বলেছে ঢাকার ইসলামপুরের মেসার্স দেবলিনা বস্ত্রালয় এর দু সালের মে মাসের কয়েক কি লিখেছে কয়েকটা লেনদেন নিম্নরূপ হবে এটা বুট বই টাইপ ইরোর হয়েছে অনেকগুলো টাইপ ইরুর আছে আশা করি ভবিষ্যতে এগুলো সংশোধন করে নিবে আর টাইপ ইরুর হওয়াটা খুব কমন একটা ব্যাপার তো কয়েকটা লেনদেন নিম্নরূপ এখানে অনেকগুলো লেনদেন রয়েছে আমাদের কাছে বলেছে আমাদের কাছে চেয়েছে যে উপযুক্ত তথ্য হতে অনগদ লেনদেনের সাধারণ জাবেদা দাও তারপর বলেছে মে চার তারিখের লেনদেনের জন্য ক্যাশ মেমু প্রস্তুত করো তারপরে বলেছে উল্লিখিত লেনদেনগুলো দ্বারা একগোড়া নগদান বই প্রস্তুত করো তাহলে আসো কয়ের অংশটা নিয়ে আলোচনা করি উপযুক্ত তথ্য হতে অনগদ লেনদেনের সাধারণ জাবেদা দেওয়ার জন্য বলেছে দেখো অনগদ লেনদেন বলতে কোন লেনদেনকে বোঝায় অনগদ লেনদেন হচ্ছে ওই সকল লেনদেন যে লেনদেনের ফলে বর্তমানে কিংবা ভবিষ্যতে কোনো প্রকার নগদ টাকার আদান প্রদান হবে না অর্থাৎ এমন একটা লেনদেন যেটার জন্য কখনোই কোনো নগদ টাকা কি হবে না লেনদেন হবে না নগদ টাকার আদান প্রদান হবে না দেখো প্রারম্ভিক নগদ তহবিল এটা তো একটা ব্যালেন্স এটা কিন্তু লেনদেন না এটা হচ্ছে আমাদের একটা ব্যালেন্স এটা গত মাসের ব্যালেন্স এ মাসে এসেছে এটা লেনদেন না সো এখানে লেনদেনের প্রশ্ন আসছে এটা আমরা ধরবো না কুমিল্লার তপু ট্রেডার্সের নিকট প্রতি গজ দুশো টাকা দরে একশো পঞ্চাশ গজ কাপড় পাঁচ পার্সেন্ট বাট্টায় নগদে বিক্রয় করেছে। যেহেতু নগদে বিক্রয় করেছে। তাহলে এটার জন্য তো আমার নগদ টাকা এই মুহূর্তেই আসছে তারপরেও যদি নগদে বিক্রয় না করে আমি বাকিতে করতাম তাহলে কি হতো বিক্রয় করেছি এখন টাকা পাবো পরে কিন্তু অনগদ লেনদেনের শর্ত হচ্ছে এর জন্য বর্তমানে কিংবা ভবিষ্যতে নগদ টাকার আদান প্রদান হবে না তো আমি যখন বিক্রয় করব সেটার জন্য বর্তমানে টাকা না পেলেও কিন্তু ভবিষ্যতে পাবো সেটা কিন্তু নগদ লেনদেন বলে গণ্য হবে অর্থাৎ এই মুহূর্তে টাকাটা পাইনি ফিউচারে পাবো এই শর্তেও সেটা নগদ লেনদেন বলে গণ্য হবে তারপর আসবে পাবনার শাহী বস্ত্র বিধান হতে দশ পার্সেন্ট বাট্টায় কাপড় ক্রয় এখানে আমি ক্রয় করেছি টাকাটা দেইনি এটা বাকিতে লেনদেন বলে ধরতে হবে যে নগদ বাকি নেই এখানে প্রতিষ্ঠানের নাম রয়েছে তাহলে এটা হচ্ছে একটা বাকিতে লেনদেন তো বাকিতে লেনদেনটা কি অনগদ লেনদেন না এটা কিন্তু অনগদ লেনদেন না কারণ ক্রয় করেছি বাকিতে এখন টাকাটা দিইনি বাট ফিউচারে আমাকে টাকাটা দিতে হবে যার জন্য আমি ফিউচারে টাকা দিতে হবে সেটা অবশ্যই নগদ লেনদেন অর্থাৎ বর্তমানে নগদ টাকা দিল সেটা নগদ লেনদেন ফিউচারে যদি দিতে হয় সেটাও নগদ লেনদেন তারপরে আসো সজল ট্রেডার্স হতে প্রাপ্তি চল্লিশ হাজার টাকা এটা তো অবশ্যই নগদ টাকা পেয়েছে তাহলে এটা নগদ লেনদেন অগ্রিম দোকান ভাড়া প্রদান যেহেতু অগ্রিম পরিশোধ করেছে এটাও নগদ লেনদেন মালিকের মেয়ের জন্য দুই হাজার টাকার কাপড় প্রদান মালিক তার মেয়ের জন্য প্রতিষ্ঠান থেকে কাপড় নিয়ে গেছে এখন এর জন্য কি মালিক ভবিষ্যতে আমাদেরকে টাকা দিবে দুই হাজার টাকা দিবে না মালিক কিন্তু উত্তোলন করলে এই উত্তোলনের বিপরীতে আমাদেরকে কিছু দিবে না সে বলবে যে আমার তো মূলধন খাটাইছে আমার তো সব টাকাই এখানে সো সে কিন্তু আমাকে টাকা দিবে না আর সে যেহেতু মালিকের মেয়ের জন্য যেহেতু আমরা কাপড় প্রদান করেছি কাপড় তো নগদ টাকা না আমরা কিন্তু নগদ টাকা দিচ্ছি না আমরা একটা পণ্য দিচ্ছি তাহলে এটার জন্য বর্তমানেও নগদ টাকা যাচ্ছে না ফিউচারেও নগদ টাকা যাবে না তাহলে এই বিশ তারিখের লেনদেনটাকে আমরা অনগদ লেনদেন বলে গণ্য করব তারপরে বলেছে এপ্রিল মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করেছি দুই হাজার পাঁচশো টাকা যেহেতু টাকা পরিশোধ করেছি এটা তো অবশ্যই নগদ লেনদেন তো অনগদ লেনদেনের জন্য আমরা একটা আইটেম পেলাম এরকম অনেকগুলো আইটেম আমাদের এরকম অনেকগুলো আইটেম আছে তোমরা খাতায় নোট করে নাও আমি বলছি অনগদ লেনদেন আরও কিছু থাকতে পারে যেমন আমরা যদি কাউকে বাট্টা প্রদান করি বাট্টা পাই আমরা যখন সম্পদের অবচয় ধার্য করব সম্পদের অবলোপন বা অবক্ষয় ধার্য করব মালিক কর্তৃক যখন পণ্য উত্তোলন হবে মালিক কর্তৃক যখন ব্যবসায়ী কোনো সম্পদ আনয়ন করা হবে অর্থাৎ নগদ টাকা বা ব্যাংক টাকা ব্যতীত যদি কোনো সম্পদ স্থায়ী সম্পদ আনয়ন করে তাহলে এইগুলা কিন্তু অনগদ লেনদেন বলে গণ্য হবে তো আমাদেরকে বলেছে যে এই অনগদ লেনদেনটার জন্য জাবেদা দেওয়ার জন্য তাহলে মালিকের মেয়ের জন্য কাপড় প্রদান করেছে জাবেদা কি হবে যেহেতু মালিকের জন্য দিয়েছি আমরা জানি মালিক প্রতিষ্ঠান থেকে যা নেয় তা উত্তোলন বলে গণ্য হয় তাহলে আমরা প্রথমে এটাকে উত্তোলন হিসাবে লিখে ফেলব উত্তোলন হিসাব ডেবিট করে দিব দিলাম ডেবিট করে আর পরিশ প্রদান করেছি আমি কাপড় কাপড়টা ছিল এই বস্ত্রালয়ের পণ্য পণ্য যখন চলে যায় তখন আমরা মনে করি ক্রয় চলে যায় অর্থাৎ ক্রয় মানে হচ্ছে প্রতিষ্ঠানে একটা ব্যয় আর ব্যয় চলে গেলে মানে হ্রাস পেলে আমরা ক্রয় হিসাবকে ক্রেডিট করি তাহলে টাকা কিন্তু দুই হাজারই হবে দুটোর জন্যই তাহলে তোমরা এটার জাবেদাটা কি দিবে দিবে যে উত্তোলন হিসাব ডেবিট দুই টাকা ক্রয় হিসাব ক্রেডিট দুই টাকা তোমার ক্রয়ের অংশ শেষ এবার বলেছে মে চার তারিখে লেনদেনের জন্য ক্যাশ মেমো প্রস্তুত করার প্রস্তুত করো তো এখানে চার তারিখের এন্ট্রিটা দিয়ে তোমরা একটা ক্যাশ মেমো প্রস্তুত করবে আমার বইয়ের সলিউশনে দেওয়া আছে কীভাবে ক্যাশ মেমো প্রস্তুত করতে হয় তোমরা সেটা সাথে মিলিয়ে নিজে নিজে চেষ্টা করে ক্যাশ মেমোটা প্রস্তুত করে ফেলবে তারপরে বলেছে উল্লিখিত লেনদেনগুলো দ্বারা এক ঘোড়া নগদান বই প্রস্তুত করো তাহলে আমরা এখানে লেনদেনগুলো দিয়ে এক ঘোড়া নগদান বই প্রস্তুত করবো আমরা জানি এক ঘোড়া নগদান বইয়ের দুইটা দিক থাকে একটা প্রাপ্তির দিক আর একটা প্রদান দিক প্রাপ্তির দিক দিকটা থাকে ডেবিটে প্রদানের দিকটা থাকে ক্রেডিটে এখানে আমরা এই লেনদেনগুলো কোনটা কোথায় যাবে আমি বলে দিচ্ছি দেখো এটা যেহেতু প্রারম্ভিক নগদ তহবিল অর্থাৎ এটা হচ্ছে ব্যালেন্স তাহলে এটাকে ব্যালেন্স বিডি দিয়ে ব্যালেন্স বিডি দিয়ে তোমরা কোন দিকে লিখে ফেলবা এটাকে যেহেতু প্রারম্ভিক নগদ তহবিল এটা ডেবিট পাশে চলে যাবে তারপর বলেছে নগদে বিক্রয় করেছে যেহেতু নগদে বিক্রয় করেছে বিক্রয় করলে আমরা টাকা পাই তাহলে এটা আসবে ডেবিট দিকে কারণ প্রাপ্তিগুলো ডেবিটে বসে আমরা জানি তাহলে টাকাটা কত হবে দুইশো টাকা দরে একশো পঞ্চাশ গোষ্ঠ তাহলে দুইশোকে আমরা একশো পঞ্চাশ দিয়ে গুণ করব গুণ করার পরে যে টাকাটা আসবে সেটা থেকে আবার আমরা পাঁচ পার্সেন্ট বাদ দিয়ে দিব অর্থাৎ বাদ দিব দুইশো গুণ পনেরো এখানে শূন্য উঠল কীভাবে আমি কি শূন্য লিখেছি না ঠিক আছে একশো পঞ্চাশই তো তাহলে দুইশো গুণ একশো পঞ্চাশ গুণ পাঁচ পার্সেন্ট দেওয়ার পরে যেটা আসবে সেটাই আমরা লিখে ফেলবো আমি ক্যালকুলেটারে তোমাদেরকে দেখাচ্ছি দুইশো গুণ এটা কিন্তু একশো পঞ্চাশ না একশো পঞ্চাশ তাহলে তিরিশ হাজার তিরিশ হাজার এটার কত পার্সেন্ট হবে দুইশো গুণ পনেরো একশো পঞ্চাশের দিয়ে করলে আমরা তিরিশ হাজার পাই এটার পাঁচ পার্সেন্ট কত হবে গুণ দিব পয়েন্ট শূন্য পাঁচ দিলে আমরা পাঁচ পার্সেন্ট পেয়ে যাব পনেরোশো টাকা অর্থাৎ আমরা দুইশো গুণ একশো পঞ্চাশ তিরিশ হাজার এটা থেকে বাদ দিব বারটা টাকা পনেরোশো এক হাজার পাঁচশো তাহলে কত থাকবে আঠাশ হাজার পাঁচশো তাহলে আমরা ডেবিট দিকে এটা টাকা লিখব আঠাশ হাজার পাঁচশো এখানে খেয়াল করো এই যে পাঁচ পার্সেন্ট বার্তা এটা কি নগদ বার্তা না কারবারি বারটা এটা কিন্তু কারবারি বার্তা বা ব্যবসায়িক বার্তা কারবারি বার্তা ব্যবসায়িক বার্তা কিভাবে চিনব পণ্য ক্রয় বিক্রয় করার মুহুর্তে যদি বার্তার কথা বলা থাকে তাহলে সেটা কারবারি বার্তা বা ব্যবসায়িক বার্তা হবে সেটা কিন্তু নগদান বইয়ে কখনোই আসবে না কিংবা হিসাবেই কখনো লিপিবদ্ধ হবে না এটা বাদ দিয়ে দিতে হয় এই কারণে আমরা কারবারি বাট্টাটা বাদ দিয়ে আঠাশ টাকা ডেবিটে লিখব তারপর বলেছে পাবনার শাহী বস্ত্র বিতান হতে দশ পার্সেন্ট বাট্টায় কাপড় ক্রয় করেছি যেহেতু কাপড় ক্রয় করেছি নগদ বাকি এখানে উল্লেখ নেই এবং নগদ বাকি উল্লেখ নেই কিন্তু ব্যক্তির নাম আছে এটা বাকিতে করেছি বাকিতে করা লেনদেনগুলা কখনোই নগদান বইয়ে আসে না তাহলে এটা নগদান বইয়ে আসবে না সজল টেডার্স হতে প্রাপ্তি যেহেতু পেয়েছি নগদ পেয়েছি আমরা ধরে নেব তাহলে এটা ডেবিট পাশে চলে আসবে নগ নগদান হিসাবে ডেবিট পাশে এটা বসে যাবে তারপর অগ্রিম দোকান ভাড়া প্রদান করেছি প্রদানগুলো ক্রেডিট পাশে যায় তাহলে এটা ক্রেডিট পাশে চলে যাবে আর এটা তো অনগদ লেনদেন এটার জন্য ফিউচারেও কখনো টাকা নগদ টাকা আসবে যাবে না তাহলে এটা নগদান বইয়ে আসবেই না আমরা এখানে এই যে বারটায় বিক্রয় করি তাহলে এটার জন্য হয়তো বর্তমানে নগদ টাকা যাচ্ছে আসছে না কিন্তু ফিউচারে যখন আমি এই নগদ টাকাটা দিব তখন কিন্তু নগদান বইয়ে এটা আসবে বাট এটা কিন্তু কোনো দিনই নগদান বইয়ে আসবে না আর এপ্রিল মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করেছি নগদ টাকায় ধরে নেব তাহলে এটাও আমাদের একটা নগদ প্রদান তাহলে এটা আসবে ক্রেডিট পাশে তো বন্ধুরা এভাবে তোমরা নগদান বইটা পড়ে ফেলবে আমি তোমাদেরকে আমাদের সলিউশন থেকে দেখাচ্ছি দেখো ক্রয়ের অংশটাতে এখানে সাধারণ জাবেদার একটা ঘরেকে করে দেওয়া হয়েছে উত্তরণ ডেবিট ক্রয় ক্রেডিট এভাবে তোমরা পরীক্ষার হলে করে দিবে তারপর এখানে মে চার তারিখের এন্ট্রিটা দিয়ে একটা ক্যাশ মেমো করা হয়েছে এটা দুপাতায় হয়ে গেছে তোমরা বুঝে নিও এটা কিভাবে করবে তোমরা এর আগেও করেছ তোমরা ঠিক একইভাবে তোমরা তোমরা ক্যাশ মেমোটা তৈরি করে নেবে তারপরে দেখো এক গড়া নগদান বই ব্যালেন্স পিটি দিয়ে এপাশে পাশে টাকাটা বসেছে আর বিক্রয় করলে আমরা টাকা পাই তাহলে এটা প্রাপ্তির দিকে বসেছে সড সজল ট্রেডার্সের কাছ থেকে আমরা পেয়েছিলাম চল্লিশ হাজার টাকা এই কারণে এই যে চল্লিশ হাজার টাকা ডেবিটে বসেছে তারপরে হচ্ছে অগ্রিম ভাড়া দিয়েছি এটা ক্রেডিটে বসেছে বকেয়া বিদ্যুৎ বিল হিসাব বকেয়া এটা পঁচিশ তারিখের এন্ট্রি কী ছিল পঁচিশ তারিখে আমরা এপ্রিল মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করেছি তাহলে এটা আমাদের ক্রেডিট পাশে আসছে সবই ঠিক আছে আর এটা দিয়ে আমরা একটা ব্যালেন্স সিডিবিডি করে ফেলবো অর্থাৎ বড়ো সাইডটা যোগ করে ছোট পাশে নিয়ে বসাবো সেখানে আমরা একটা ঘাটতি বের করব ঘাটতিটাকে ব্যালেন্স সিটি দিয়ে পরের মাসের এক তারিখে ব্যালেন্স পিটি করে ফেলবো তো তোমরা দেখেছো আমি এর আগেও তোমাদেরকে নগদান বই হাতে কলমে করিয়ে দিয়েছি এখানে আর হাতে কলমে করালাম না তোমরা এটা নিজেরা করবে করার পরে এখানের সাথে মিলিয়ে দেখবে এরপরে বন্ধুরা আমরা দুই নাম্বার অঙ্কটা নিয়ে কথা বলবো